হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আজকে রেডি হয়ে গেছি। আজকে দশমী আর আজকেই শেষ, তাই সবাই কাল দেখলাম শাড়ি পরেছে, তাই আমারও আজকে একটু ইচ্ছে হলো, তো শাড়ি পরেছি। আর আমরা যাব আজকে, তোমাদেরকে কালকেই বলেছিলাম আজ সব ঠাকুরগুলো কভার করার চেষ্টা করব। তো চলো আজকে সব ঠাকুরগুলো আমরা দেখবো, তো তোমরা দেখতে থাকো। আর এই যে দিদি এদিকে রেডি হয়ে গেছে, এই যে, তো দুজনেই আজকে শাড়ি পরেছি, তো চলো যাওয়া যাক দেখি আজকে ঠাকুরগুলো। এই যে অনেকটা লেট হওয়ার কারণে মানি আমাদের বাড়িতে আমাদের নিতে চলে এসেছে। যাই হোক, বেরোলাম ফাইনালি, চলো। আর আমাদের বাড়ির কাছেই ঠাকুরটা দেখা হয়নি, তো চলো ওটা আগে দেখে আসি। এই যে এই যে ভিড় শুরু। তবে যাই হোক, আজ সব ঠাকুরগুলো দেখে বাড়ি আসবো। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়, কত মানুষজন। আর একটু সামনে গেলে হয়তো আরো বেশি মানুষজন দেখা যাবে, তো চলো। আর এই এইখান থেকে লাইন শুরু হয়েছে। আগের দিন তোমাদের যেটা দেখালাম, জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের যে পর্যায়গুলো, যে থিমটা ছিল, তো সেইটার জন্যই এতটা লাইন। এই যে এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটার কথাই বলছিলাম। আর তারপরে এই যে এইদিকে দেখা হয়ে গেল আমাদের বন্ধুদের সাথে, তো একটা সেলফি তো মাস্ট দেখে নাও। চলো এবার আরও ঠাকুর যেহেতু দেখতে হবে, তো যাওয়া যাক। দুবছর করোনা ছিল, তার মধ্যেও মানুষ মোটামুটি দেখেছে, আর এবার তো কোনো বাধা ধরা নেই, এবার সবাই মন খুলে ঘুরতে পারে, মাস্ক খুলেও ঘুরতে পারে, তো যে কারণে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এই যে এইসব দেখেই তো কষ্ট হয়। আর ইনি হচ্ছে আমার চেনা পরিচিত একজন, তাই ঘোরো ঘোরো তোমাদেরই জীবন। এই যে এটা হলো আসল ভিড়, দেখতেই পাচ্ছ। কালকেও হয়তো এতটা ভিড় ছিল না, দেখেই ছিলে তোমরা, তো আজকে সত্যি প্রচুর মানুষ, প্রচুর। আর যেতে যেতে এই যে এইটা দেখা গেল, থেমে গেলাম আমরা। মা আমাদের একটা কিনতে বলেছিল মায়ের জন্য, তো আর কি মায়ের জন্য কেনা চলছে। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর আগের দিনই এই ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম, তো আজকে আমরা মেনলি যাচ্ছি এই মুহূর্তে ওই মহাশ্মশান, যেটা যেটা দেখে প্রত্যুষা আগের দিন কেঁদে ফেলেছিল, তো আমাদের তো দেখতেই হবে, কিছু করার নেই, তো সেটার উদ্দেশ্যেই যাচ্ছি, চলো। এখানেও এত ভিড়, যাই হোক চলো। এই যে এখানের ব্যাপারই আলাদা, 15 টাকা দিয়ে টিকিট কেটে দেখতে হবে জীবন্ত তারাপীঠ, মহাশ্মশান নাকি, যাচ্ছি ভূতের কাছে। ভূত দেখার জন্য এত ভিড় সবার, এই ভিড় ঠেলে যেতে হবে ভেতরে। এই যে মানি দেখলে তোমরা বললো আমরা নিজেরাই ভূত, আমরা আবার কি ভূত দেখবো। যাই হোক চলো যাওয়া যাক।
চলে এসেছি ভূতের অন্তরমহলে। চলো, এই যে শিম্পাঞ্জি ভূত। আর শিম্পাঞ্জি ভূতের জড়িয়ে ধরতে ইচ্ছা করছে না, কোলে উঠতে ইচ্ছা করছে জানি না, যাই হোক কাছে আসলো, আবার দূরেও চলে গেল। ঠিক আছে, যেতে পারো, আমরা এবার সামনে যাব। এই যে আর একটা শিম্পাঞ্জি ভূত, ওই যে ওপরে সাদা ভূত, দারুণ, একদম দারুণ। চলো এবার তারাপীঠের মন্দিরে যাওয়া যাক। এই যে একটা ভূত ছিল ওখানটায়, ওই যে সিগারেট দিচ্ছে সাদা ভূত, এই যে দাও দাও। আর এদিকে এই যে তারা মায়ের পুজো দেওয়ার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। শ্মশানে মরা পোড়ানো চলছে, ওখানে একটা মরা পড়ে, আর এই যে হরিনামের দল। 15 টাকা উসুল করতে হবে, তাই ফ্রিতে এই যে বাবাকে এখান থেকে ভিডিও কল করে দেখানো হচ্ছে। ওরা ভাবলো ওরাই চালাক, কিন্তু আমরা আরও চালাক, কারণ আরেকজন এক্সট্রা দেখিয়ে দিলাম। এসেছি মরার কাছে, মরা মরা। এদিকে চলছে যজ্ঞ, আর ওই যে বামা খেপা বসে আছে ওখানে, চোখ পিটপিট করছে। এই যে অনামিকাদির সাথে দেখা, আমাকে দেখে নাচতে লেগে গেছে। যাই হোক, যজ্ঞতে মন দিয়ে আমরা এদিকে, কাকে বশীভূত করবো ভাবছি, কাকে করা যায় বলো তো বশীভূত তোমরা। এই যে এটা দিদি গলাতে, ওই যে সবাই মা তারাকে দেখতে লাইন দিয়েছে, চলো আমিও যাই। ওই যে দিদি দাঁড়িয়ে, এই যে তারা মা, জীবন্ত তারা মা বসে আছে। চলো এবার বেরোনোর জায়গা, চলো যাই। এই যে এর আগেই বেরিয়ে চলে এসছে আমাকে ছাড়া। এবার আমরা আইসক্রিম খেতে যাচ্ছি এত ভিড় ঠেলে। এই যে মানি দিদি আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে, আর এটা হলো সৌরাশিসদা, এটা প্রীতম দেখলে একটু আগে। আর এই যে মণ্ডলপাড়ায় থিম করেছে আদি যোগী, সেটা দেখার জন্য এই যে লাইন, তো লাইন কোথায় শেষ হয় দেখি, চলো আমাদেরও লাইনে দাঁড়াতে হবে। আর মানির যেহেতু আগেই দেখা হয়ে গেছে, মানি যাবে না, আমি আর দিদি যাব। চলো এবার লাইনে দাঁড়াই, কোথায় লাইন শেষ দেখি। কিছুতেই শেষ হচ্ছে না লাইন। পেয়েছি এবার। এই যে এখানে চলছে বিজনেস, মানে যারা তাড়াতাড়ি দেখতে চায় তারা এখান থেকে টিকিট কাটো দিয়ে যাও, কিন্তু আমরা যাব না। খুবই কষ্টে একটু একটু করে এগোচ্ছে লাইন। এই যে সামনে এতটা লাইন, আর এই যে পেছনে, ওই যে একটুখানি ঠাকুরের দর্শন পেয়েছি, চলে এসছি কাছাকাছি, এবার আমরাও যাব। এই যে চলো উঠছি এবার। আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, তো এটা একদমই ঠিক না, তাই বেশি না বকে দেখে নাও, আমিও দেখি। এই যে চলে এসছি মহাদেবের কাছাকাছি। এই যে নিচে এখানটায় আরেকটাও শিব ঠাকুর বসানো আছে। এবারে নেমে যাচ্ছি, চলো। এই যে চলে এসেছি একটা গুহায়, গুহার মধ্যে দিয়ে খুবই কষ্টে মানুষজন যাতায়াত করছে। গুহা পার হয়ে এই যে ঠাকুরের দর্শন পেয়ে গেলাম, আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে এমন জায়গা দিয়ে বের করলো, আমরা নদীর কাছে চলে আসলাম,
তো এখান থেকে আবার ঘুরে আমাদের যেতে হবে। এই যে আবার সেই তারাপীঠ মহাশ্মশানের কাছ দিয়ে যাচ্ছি। এই যে আবারও লাইন, এত লাইন। চলে এলাম আরেকটা ঠাকুরের কাছে, এটা হলো কৃষ্ণরায় মন্দিরের কাছে। এই যে ঠাকুরটা, বাজনা শুনে মনে মনে নাচতে নাচতে চলে আরেকটা ঠাকুরের কাছে যাই এবার। এই যে একটা শাকচুন্নি, আর এই যে ইনি হেলমেট ছাড়া অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। এই যে এইখানটাই পুকুরের মধ্যে পদ্মফুল, আর তার মধ্যে কৃষ্ণ ঠাকুর আছে। ওই যে, আর এখানকার প্যান্ডেলটা পুরোটাই পাটকাঠির তৈরি। এখানে আর বেশি বকছি না, তোমরা দেখেই নাও, মানুষকে একটু সচেতন করছে আর কি এগুলোর মাধ্যমে। এই পুকুরটারই এই প্রান্তে এই যে এত এত মাছ দেখতেই পাচ্ছ, আর তার মাঝে ওই যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ঢেঁকিতে একদিকে ধান ভাঙা হচ্ছে, আর একদিকে চাল ঝাড়া হচ্ছে। ওই যে, আর এদিকে ইনি হয়তো জীবন্ত অবস্থায় উড়ন্ত স্কুটার চালক ছিলেন। এই যে এখনো উঠছে, এতক্ষণ ধরে বাজনাটা শুনছিলাম, আর এখন দেখতে পাচ্ছি যে এই বাচ্চাগুলো বাজাচ্ছে, দারুণ বাজাচ্ছে সত্যি। এই মেয়েটা বোধহয় মনের আনন্দে ঝুড়িতে হাঁস নিয়ে ঝুলছে, বাড়ি গিয়ে মাংস খাবে বলে। এই যে বাড়ি, একটু ফুচকা খেয়ে নেবো আমরা। চলো আবারও যাই পরের ঠাকুরের কাছে। পরের ঠাকুরের কাছে চলে এসেছি, আর ওপরে ওই যে লেখা আছে প্রাণের শহর তেহট্ট। আর এই যে ভেতরটা দারুণ লাগছে সত্যি। আর অনেকটাই রাত হয়ে গেছে, তারপরেও দেখবো আজকে, যেহেতু কমপ্লিট করব বলেছি। আর 11টা বেজে গেছে, এখন 11:30 বাজে, তাই আর কি এই যে টোটো অটো সবই চলছে, বাইক সবই চলছে। আর দেখতে দেখতে এই যে আরেকটা ঠাকুরের কাছে চলে আসলাম, এই যে প্যান্ডেলটা। চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে কালীতলা পাড়া, ওইখানটাই আছে আরেকটা ঠাকুর। এই যে এই প্যান্ডেলটাও পাটকাঠির, আর এই যে এটাকে বলে কালীতলা। চলো পাটকাঠির গেটের মধ্যে দিয়ে আমরা চলে যাই। এবার যাবো হসপিটাল পাড়া, চলো। এই যে এটা হসপিটাল পাড়ার ঠাকুর। তেহট্টের রাস্তায় জ্যাম লাগছে। এই যে মানুষের লাইনের পর এবার টোটোর লাইন দেখতে পাচ্ছ তোমরা, ওর সাথে বাইকও আছে অনেক, অটোও আছে। আচ্ছা চলে এসছি PWD, আর এখানেই বাজে 12টা। এই যে এখানে ঠাকুর, বাড়ি থেকে বারবার ফোন করছে, তাই টোটোতে উঠতেই হলো। আর টোটো থেকে এই যে দেখে নাও, এই যে আর একটা ঠাকুর, এটাই দেখাতে পারলাম না, যেতে পারলাম না, পরের বছর অবশ্যই দেখাবো। এই যে এটা হচ্ছে হাউলিয়া পার্ক মোড়ের প্যান্ডেল, তো এটা ঠাকুর দেখাচ্ছি তোমাদের।
এই যে এখানে ডালের ঠাকুর করেছে, ডাল দিয়ে তৈরি। ওই যে ওখানে সানাই তবলা সব বাজছে। আর আজকেই সব শেষ, আজকে এত আলোকসজ্জা, তেহট্টের এত আলো, কাল থেকেই বিসর্জনের পর হয়তো সব আজকে আবারও আগের মতো হয়ে যাবে। তো চলো দেখতে দেখতে যাই বাড়ি। পুজোর শেষ সাথে জমিয়ে নাচ হচ্ছে সেমনিস বয়েজে, বাজে হচ্ছে একটা আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলটা সর্ষের ঠাকুর তো তোমাদের দেখিয়ে দিয়েছি আগের ব্লগে, তাই নতুন করে দেখালাম না। চলো এবার বাড়ির দিকে যাই, কাছাকাছি চলে এসেছি। এই যে বাড়ির লোক সব গেট বন্ধ করে দিয়েছে, আমরা অপেক্ষায় দাঁড়িয়ে। সব অন্ধকার, খুলেছে অবশেষে গেট। বাবার একটু রাগ রাগ ভাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। আর কথা মতো আমি সবগুলো ঠাকুরই দেখানোর চেষ্টা করেছি, একটা দুটো বাদে, কারণ একটা বাজছে রাত আর বাবা এদিক থেকে বকছিল খুব, তো বাড়ি আসতেই হলো, তাই একটা দুটো বাকি আছে, বাকি সবই তোমাদেরকে দেখালাম। তো জানিও কেমন লাগলো, আর সবাই এভাবেই আমার পাশে থাকো। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। সকলে অনেক ভালো থাকো, আর কালকে বিসর্জন, তো কালকে বিসর্জনের ব্লগটাও আসছে।